লোকে আমার বলে কটকটিয়ারি ভাতার মারি ভাতার মারি ভাতার মারি ভাতার মারি, তোমরাই বলো ভাতার যদি আমার লাস্টিং করে এর জন্য দায়ী আমি। এই পর্যন্ত আমার যে কটা ভাতা মরেছে তার কোনো হিসেব নেই। এই তো মাস মাস ছেলেটা বিয়ে হয়েছিল জানো, সুখে সংসার করছিলাম গো, সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল, কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার, মান অভিমান। তার মাঝে হঠাৎ কি যে হলো, তা মাছ ভাতারে থাকতে গেলে প্রত্যেক ঘরে ঠকাঠকি হয়। আমার হয়েছে, আমার ভাতার একদিন আমার দুঘা মেরেছে, আমি সহ্য করতে পারিনি, আমার তো মাথা গরম, আমি তো আরিয়া বংশের মেয়ে, সহ্য করতে পারিনি, মেরেছি বলে আউটার হাঁটুর গুঁতো। তা সে যদি না দম ধরে রাখতে পারে এর জন্য দায়ী আমি। তবু লোকে আমার বলে ভাতার মার বলে ভাতার মার, সে গেছে তা কি হচ্ছে, আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে। হ্যাঁ, সে যন্ত্র কোথায় গেল বলো দিনি? দেখেছো, যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। ভালো লাগে, তোমরা তো মা হয়েছো, আমি এক মা হয়েছি, জ্বালায় জ্বলে গেলাম দিদি, আর ভালো লাগে না, ভালো লাগে না, কত সহ্য করবো, সকাল থেকে বায়না ধরেছে, আমার ঘট কিনে দাও, দিলাম, আবার বায়না ধরেছে, আমার ডাব কিনে দাও, দিলাম, এইখানে কোনো মা আছে পারবে ওই ডাব ওই ঘটের ভিতরে ঢুকে বলো দেখি, জ্বালায় চলে গেলাম দিদি, আর ভালো লাগে না, ভালো লাগে না, আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না বৃথা আমাকে বলো না, আর মাথা গরম করো না। একবার এক কথা বলে তুই ভালো করে জানিস আমি আরিয়া বংশের মেয়ে। একবার এক কথা বলেই চলেছে, বলেই চলেছে, তবে তুই আর বেদে অবস্থা দেখো, এখন গাল টিপলে দুধের গন্ধে আনি, বিয়ে করে খাবি কি? কেন, বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেতে গা বউ এসে সেইটা খাবে, বাবা যেটা খেত। এই বিয়ে করে টাকা আছে, ব্যাংকেতে লোন নেবে করব, আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ তুলে নিয়ে যাবে, তবু বিয়ে করব, তবু বেদে বিয়ে করবে, একদম বিয়ে করে বাড়ি থাকবি, আমি বাজার করতে যাবো। আমি তোর সঙ্গে বাজারে যাবো, যা ও ভগবান, এই যন্ত্র নাকি আমি বাজারে যাবো, সত্যি কথা বলতে বাজার আমার একটা নাম আছে, আমি যদি বাজারে যাই আমার টাকা লাগে না, যে দোকানদারের সামনে গিয়ে দাঁড়াবো ব্যাগ ভরে দেয়। হ্যাঁ গো দেয় গো, আমার সবাই দেয় গো, হ্যাঁ এই কি দেয় রে, তুই তো বললি ব্যাগ ভর্তি করে, হ্যাঁ কি রাখি, হ্যাঁ বাজারে গিয়ে দোকানে হাত পাতবে, পোচা আলু পোচা পেঁয়াজ নিয়ে ভর্তি করে দেবে, কার্টুনের বাচ্চা ওরা দোকানে বসে কি খাচ্ছে রে, ওরা খাচ্ছে চা, হ্যাঁ তুই চা, আরে বাবা ওরা খাচ্ছে চা, হ্যাঁ তুই চা, আরে বাবা ওরা খাচ্ছে চা, হ্যাঁ তুই চা, বললা হচ্ছে ওরা চা খাচ্ছে, চা খাচ্ছে আর কি মাছে, ওদের টাকা আছে ওরা খাচ্ছে, তোর টাকায় তুই খা, তোর কাছে আমি চা খাওয়ার কথা বলেছি, তবে তুই আমার খাবার কিনে, ও বাবা খাবার খাবি তো বলবি তো, ও দাদা এই তোমার দোকানে শেয়ারা কত করি, ও জি 5 টাকা পিস, আর চাটনি, চাটনি ফ্রি, তবে শুধু চাটনি দাও, শালা গরম তেলে মুখ ঢুকি দো, আজ বৌদিকে বললাম চলো একটু বাইরে একটু ঘুরে আসি,
একজন বলছে আমার পড়া হয়নি, একজন বলছে আমার এক্সাম হয়নি। ও ডিসকাস্টিং, এখন এই বাজারে একলা একলা আমার বউ যেতে হবে, কার সঙ্গে যেন এই কথা বলি। মা বলেছে আমি একেন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো নি। আরে আমাদের ওপার কটকটিয়ারি ছেলে না, আর ও তো পাগল, ওর সঙ্গে একটু মজা করা যাক। মা বলেছে আমি একেন চুপ করে বসে থাকবো, কারোর সঙ্গে কথা বলবো নি। আরে বাবা আমার সঙ্গে কথা বলে তোর মা কিছু বলবে না। তুই কি বলবি? কি বলি শোন না। তুই কি বলবি? তুই বলছি কি, তুই আমাকে বিয়ে করবি? হ্যাঁ, ওর গা কি নরম। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমি 18 বছরের মেয়ে বিয়ে করবো। আর যদি না 18 বছরের মেয়ে পাস? তাহলে 9 বছর করে দুটো নেবো। ও মা দেখো কেমন মজার মজার কথা বলছে। আরে বল না আমাকে বিয়ে করবি কিনা? তুই অত বড় মেয়ে বিয়ে করে কি করবো? আরে বাবা বিয়ে করে কি করে, বিয়ে করে তুই আমার সঙ্গে ফুল সাজা করবি? আমি আমার মার কাছে শুই। তোর মার কাছে শোয়ার আমার কাছে শোয় এখনো? আমি আমার মা গায়ে ঠাং তুললে শুই রে, মা আমার ঘুম পাড়ায় হারি। আমি না তোর মার থেকে বেশি ভালোবাসবো। তার মানে তুই আমার নষ্ট করে দে। কেন, তুমি কি বাচ্চা ছেলে? এ মা কি পরে এসেছে দেখ। তা কি পরবো তুই বল, যদি আমি জিন্সের প্যান্ট পরে রাস্তায় বেরোই, রাস্তার ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মালটা যাচ্ছে দেখেছিস। আবার যদি জিন্সের প্যান্ট ছেড়ে টি শার্ট পরে রাস্তায় বেরোই, রাস্তার ছেলেরা কি বলে জানিস? কি বলে? কোনো সাউন্ড করে না, শুধু একটাই সাউন্ড করে, ও আবার যদি টি শার্ট ছেড়ে শাড়ি পরে রাস্তায় বেরোই, রাস্তার ছেলেরা কি বলে জানিস? কি বলে? বলে মেয়েটা যাচ্ছে দেখেছিস, হেভি সেক্সি আছে, হেভি সেক্সি আছে, সেক্সি আছে। তুই যা পরি লোক খারাপ বলে। হ্যাঁ রে, তবে তুই একদিন কিছু না পরে বার হ, লোক তো দেখলে হেইয়ে ব্যাকে ছুটবে। কি বাজে ছেলে দেখো। সব ছেলেরা বাজে, তাহলে মেয়েরা কার জন্য সাজে? জীবনে স্কুলে ধরা পড়ে গেছিলি? আমি কবিতা বলতে পারি রে হারি। কই একটা কবিতা বল শুনি। বলবো? বল। বলি? বল না। বাঁশবাগানে মাতার উপর চাঁদ উঠেছে হই, এ জীবনে শুধু বাঁশ পেলাম চাঁদ পেলাম কই। এটা কোন বইয়ে লেখা আছে? এইটা গণিত বইয়ে লেখা আছে। অঙ্কে ছড়া? হ্যাঁ রে, তুই অঙ্ক কষবি খালি ছড়া বেরোবে ছড়া। তা তুই তো এত লেখাপড়া জানিস, তুই আমার দুটো প্রশ্নের উত্তর দিতে পারবি? তুই কি বলবি? আমার প্রথম প্রশ্ন হলো মুরগির পা অত ছোট হয় কেন? কি কি? আরে বাবা মুরগির পা অত ছোট হয় কেন? বেশি বড় হলে তো ডিম নিচে পড়ে ফেটে যাবে ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবি? কি বলবি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয় বলতো? কি কি? আরে বাবা মানুষ কি খেলে সব থেকে বেশি খুশি হয়? খৈনি খেলে। কেন? হ্যারে খৈনি খেলে এত খুশি হয়, খাওয়ার আগে খালি হাততালি মারবে হাততালি। তার মানে তুমি অঙ্কে পাশ করনি? এই উপস্থিত ছিলুনি। কে উপস্থিত ছিল না? হ্যাঁ পাশে যে বস্তু সে। তার মানে? আমি তো তার দেখে দেখে লিখতে হতো। এই ব্যাপার? এই এই তুই খালি আমার পয়লো করতি, আমি একটা পয়লো বলো তুই উত্তর দিতে পারবি? আচ্ছা বল। বলবো? বল। 95 টাকা তোকে দিল, 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা যদি আমাকে দেয়া হয়, আমি যদি 5 টাকা খরচ করি 90 টাকা থাকবে। এ কি রে, 95 টাকা আমাকে দিলে 5 টাকা খরচ করলে 90 টাকা থাকবে না কটাকা থাকবে? 85 টাকা থাকবে। নাকি 85 টাকা থাকবে? তুই কোন স্কুলে পড়েছিলি? আমি বিদ্যাসাগর হতুম, আমার মা রাস্তার আলোয় পড়তে দেয়নি হইনি। এই তুই আমাকে বোঝা। 95 টাকা তোকে দিলে 5 টাকা খরচ করলে কত থাকে? 95 টাকা আমাকে দিয়েছে? হ্যাঁ, আমাদের গ্রামের 95 টাকা দিয়েছে, 5 টাকা খরচ করলে কত থাকে? বাবুর মেয়ে কিছু জানে না। একটা চলে না, তোর উল্টো পাল্টা প্রশ্ন করো আমি ছাড়িয়ে দেবো। পারে না বলে বলতেছি। আরে কি বলিস শোন না, আমি না তোকে মনে মনে খুব ভালোবেসে ফেলেছি, চল না ওই কালী মন্দিরে গিয়ে বিয়ে করি। না আমি মন্দিরে যাবনি, তুই যা আমি মন্দিরে যাবনি।
কেন? মন্দিরে তো বেশিরভাগ সব মেয়েদের জন্য। কে বলেছে যে মেয়েদের জন্য? হ্যাঁ রে, বেশিরভাগ সব মেয়েদের জন্য। তুই দেখ, আই দেখ, সন্ধ্যা আরতি পূজা অঞ্জলি সব মেয়েদের। আর ছেলেদের জন্য কিছু নেই? ছেলেদের জন্য একটা জিনিস আছে। সেটা কি? ঘন্টা। যা যখন ইচ্ছা হবে সে গে নেড়ে দে চলে। তার মানে তুই আমাকে বিয়ে করবি না? আমা বলছে গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই না এখনো কাঁচা আছিস। বাবা একটুও ফেলছে না, সব মাল টেনে নিচ্ছে। এটা কি খাচ্ছিস কি? এটা ক্ষীরদুগ্ধ ননী রে। শিগনি নাকি ক্ষীরদুগ্ধ ননী? খাবি নে, বিনা পয়সার মাল খেলে খোল ঠান্ডা হবে। আমার খোল ঠান্ডা হওয়ার দরকার নেই। এই ননীর জন্য গোপাল কতজনের কাছে ঠাট্ঠ না খেয়ে। তা আজকে না হয় তোর ওই ননীটা বেরোচ্ছে, কালকে যখন সেরে যাবে তখন লোকের পুরে গে খালি ডুবো, মাল তৈরি হবে। তুই আমাকে বিয়ে করবি কিনা বলতো? আমা বলছে গাল টিপলে দুধ বার হয়। আসলে কি জানিস, তুই সত্যি এখনো কাঁচা আছিস। কি হয়েছে তার নামে ভেড়ার মতো ভেড়া করেই যাচ্ছে? এ মা মারি, সেই ধন পোঁতা ধনঞ্জয়ের মেয়ে চল। তা কি হয়েছে তার জন্য? শেষ আমার বলতেছে, বলে এই তুই আমার বিয়ে করবি? আমি বলি না, আমার মা বলছে গাল টিপলে দুধ বার হয়। তখন আমার মেরে বলে তুই এখনো কাঁচা আছিস। ঠিক বলেছ, বলবে না বলো? এই বর্তমান সমাজে যদি কোনো সুন্দরী মেয়ে কোনো ছেলেকে অফার করে, সে না বলবে? ও জায়গা অন্য কেউ হলে ড্যাং ড্যাং করে বিয়ে করে চলে যেত। একে সে জমিদারের মেয়ে, ও যদি আমার বাড়ি বউ হয়ে আসে কত সম্পত্তি আমার হাতে আসবে গো। কাঁচা যখন বলেছে মা হয়ে, এর পাকানোর ব্যবস্থা নিজের করতে হবে। একে তো আমি পাকাবো, আর ওই মেয়েকে যদি না আমার বাড়ির বউ করে আনতে পারি, আমার নাম কটকটিয়াড়ি ভাতার মারি নয়। সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়? কে বলে দেবে আমায়? সেই দুটি চোখ আছে কোথায়, কে বলে দেবে আমায়? কে বলে দেবে আমায়? মন কায়া মাখিয়ে দিলা, আমি হলাম জমিদার, আমার ঠাকুরদা ছিলেন চৌকিদার, আমার বাবা হলো হাবিলদার, আমি তাদের বংশের একমাত্র সন্তান, আমি হলাম জমিদার। দাদা কি বলবো, এই জমিদার বংশে বউ মোটে টেকে না। এই তো আমার ঠাকুরদা বিয়ে করলো, আমার ঠাকমা আমার বাবাকে জন্ম দিয়ে মরে গেল। আমার বাবা বিয়ে করলো, আমার মা আমার আমাকে জন্ম দিয়ে মরে গেল। আমি বিয়ে করলাম, আমার বউ আমার মেয়েটাকে জন্ম দিয়ে মরে গেল। দাদা মনে মনে চিন্তা হয় আমি নিজেই একদিন মরে যাব। একটা মেয়ে রয়েছে, এই দুপুরবেলা বাড়িতে খাওয়া করে বেরিয়েছে, এই সন্ধ্যা হতে গেল, তোমার মেয়েটাকে আনতে কি? বাপি! হ্যাঁ মা, তুই কোথায় গিয়েছিলিস? কেন বাপি, বাজারের দিকে? দেখ মা, তুই আস্তে আস্তে বড় হচ্ছিস, তোর এই দুষ্টুমুড়ায় মোটেই মেয়ে নিতে পারবো না। বাপি, আজ বাজারে গিয়ে একটা পাগলের সঙ্গে এমন মজা করেছি না? পাগলের সঙ্গে মজা করেছিস? হ্যাঁ। হ্যাঁ, তুই কোন পাগলের সঙ্গে মজা করেছিস? কেন বাপি, আমাদের ওপার কটকটিয়াড়ির ছেলে। দাদা চিন্তা করতে পারবে, যে মেয়েটার নাম শুনলে গাছতে গাছের পাতা ঝরে পড়ে যায়। হ্যাঁ তুই জানিস ওর মা কত ডেঞ্জারাস? ও বাপি, তুমি কেন বুঝতে পারছো না, আমি তো জাস্ট মজা করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই মজা করেছিস, ওই মজাটা বড় হয়ে দাঁড়াবে। বাপি তুমি আমার ব্যাপারটা একটু তো বোঝার চেষ্টা করো। কোথায়?
এসে জমিদার, ওর একবারই সামনে পাই না, ওর মুন্ডুকে আমি ফুটবল খেলা করব। তোমার পাগল ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। তা কে বিয়ে করে? তোমার বাবা মাসিমা। ও কেন কাঁচা বলে মারলি রে তুই? ও কেন কাঁচা বলে মারলি রে তুই? আমার পাগল ছেলের একা পে দেখো কটকটি ওই দিদি বস্তার মধ্যে থাকো। থামো থামো, আমার ছেলে দেখেছো? দেখেছো বস্তার ভিতরে? আচ্ছা ঠিক আছে, তোমার ছেলেটাকে কোথায় আছে কেন? হ্যাঁ কেন? আরে মহাদেব, আরে আমার ছেলেকে দিয়ে যা। হ্যাঁ দেখো কতটা পেকেছে, যদি বাড়তে বাকি থাকে এক সপ্তাহ পরে বিয়ে হবে, সামনে লগ্নে বিয়ে হবে, অসুবিধা নেই, তুমি কথা দাও। হ্যাঁ দেখো কতটা পেকেছে না পেকেছে, দেখো আমার কথা বিশ্বাস না করতে। কটকটি ও যদি বস্তার মধ্যে থাকো তো মারা যাবে। যাই যাবে আমার যাবে, তোমার তো দেখি বস্তা থেকে বের করে ওরে নাই লাগাবে মোরে। হাপের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। যদি না বিশ্বাস হয় বস্তা থেকে বের করে টিপে দেখো, হাপের বেশি পেকে গেছে। ঠাট্টা করে বলেছিলাম এখন কাঁচায় আছে। আর কার বাইটে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। আরে মাসিমা তুমি কি বলছো, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। তুই বুঝতে পারবি না, যদি না কার বাইটে কাজ হয় শেষ পর্যন্ত আমি তুতে মেরে পাকাবো। বস্তা থেকে বের করে করে নয় লাগাবে মোরে। হাপের বেশি পেকে গেছে, দেখো টিপে ধরে গো, দেখো টিপে ধরে। ঠাট্টা করে বলেছিলাম এখন কাঁচায় আছে। কার বাইটে না পাকিলে তুতে মারবো শেষে রে, তুতে মারবো শেষে। বস্তার ভিতর থেকে আমার আমি জানি খাবার পাকাতে, বস্তা ভরা কার বাইন আছে, আমি জানি খাবার পা। আরে মাসিমা তুমি কেন বুঝতে পারছো না, তোমার ছেলে যদি ওইভাবে বেশ করে বসে থাকে তাহলে তো দম বন্ধ হয়ে মারা যাবে। এই দেখো কট করে দিই, আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো, কিন্তু তোমার ছেলেকে বস্তার মধ্যে বের করো। বের আমি করছি, তবে হ্যাঁ কথা জানো নড়চড় হয় না। হ্যাঁ 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 যাও, একবার রড মেয়ে ছেলে। দাদা চিন্তা করতে পারবে, শুনেছি আম কাঁঠাল জাম এগুলো কারবার দিয়ে পাকায়, মানুষ কোনো দিন পাকায় তোমরা কেউ শুনেছো? আরে দাদা আমি অসাধ্য সাধন করেছি, তুতে দিয়ে কাঁঠাল পাকায় মানুষ পাকায় না। আর ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি মা। চিন্তা করো, যার জন্য করি চুরি সেই বলে চোর। হ্যাঁ আমি ঠিক বলেছি, আমাদের গ্রামে সবাই আমার মার বলে ভাতার মারি। আমার মা আমার বাবার মেরেছে, এবার আমারও মারবে। পাগল ছেলের গলায় আমি কেমনে দেবো মালা? আর পুড়ে গেল আমার শরীর, করছে ভীষণ জ্বালা গো, করছে ভীষণ জ্বালা। এই তুই জ্বালার ওপর পালার বাড়ি দিনি, আমার সঙ্গে তোর বিয়ে হবে, তুই রাজি হয়ে যা, না তো আমার মা খড়ের ভিতর ঢুকি দে, আমার কোলা বার করে দে। তুতে দিয়ে কাঁচা পাকায় মানুষ পাকায় না। ওই জন্য লোকে বলে ভাতার মারি মা গো, ভাতার মারি। পাগল ছেলের গলায় আমি কেমনে দেবো মালা? বস্তা ভরা কার বাইন আছে, আমি জানি খাবার পাকাতে। বস্তা ভরা কার বাইন আছে, আমি জানি খাবার পা। আচ্ছা কট করছি, একজন নারী একজন মা, একজন মা হয়ে নিজের সন্তানের মৃত্যু কামনা করছে? এই থামো তো, কিসের নারী কিসের মা, ও আমি কিছু মনেই করি না। মা হয়ে নিজের হাতে মারতে পারেন ছেলে, আর জন্ম দিল আমার সতীন, মরি আমি পেলে গো, মরি আমি পেলে। মাসিমা তুমি কি বলছো? হ্যাঁ রে মা, ও আমার নিজের ছেলে নয়, ও তো আমার সতীনের ছেলে। এ মা তুই আমার পোষানি নিজি, ওই জন্য দুগ্ধ না দে মা তুই। জন্ম দিলে মা হয় না, কর্মে তো হয় মা। আর জয়ন্ত বলে এই দুনিয়ায় কেউ তো কারণ নয় গো, কেউ তো কারণ না। আমি জানি আমি আমার মা নিজের ছেলের ছেলে নয় বলে, আমার মা বস্তার ভিতর ঢুকি দে, আমার পেকি পেকি মাতেছে। মা হয়ে নিজের হাতে আমার কোলের ছেলে, জন্ম দিল আমার সতীন, মরি আমি পেলে গো, মরি আমি পেলে। জন্ম দিলে মা হয় না, কর্মে তো হয় মা। এই কামড়ের বাচ্চা,
আমার বংশ মুখে লাথি মেরে মুখ ভেঙে দেবো কি মনে করছো একদম কথা বলি মাসিনি এটা একটা জমিদারি বাড়ি একটা ডিসিপ্লিন আছে ও বাবা রে কি আমার জমিদার তার আবার জমিদারি আবার বিশি পিলিন হে এই আচ্ছা কটকট দিয়ে একটু আটকে বলছিস সতীনের ছেলে নাকি বলতো কি হয়েছে হ্যাঁ রে বাবা হ্যাঁ ও আমার নিজের ছেলে নয় ও তো আমার সতীনের ছেলে ছি ছি কটকট দিচ্ছি তুমি কেমন নারী কেমন মা নিজের সন্তানের জন্য বুকে একটু মায়া দয়া ভালোবাসা কিচ্ছু নেই আমি বুঝতে পারছি কটকট দিয়ে তুমি শুধু আমার ধন সম্পত্তির আশায় তোমার ছেলের সব তোমার ছেলে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছিলে তোমার আশা কোনো দিন পূরণ হবে না কটকট দিয়ে একটা কথা বলি শুধু পেটে ধরলে মা হওয়া যায় না লালন পালন করলে দেখো মা বলা যায় আমার মেয়ের সঙ্গে তোমার ছেলেকে বিয়ে দেবো না তুমি বিচারটা কার কাছে জানাবে জানাও আর তোকে বলে রাখছি শোন মামনি তুই দিনের পর দিন বড় হচ্ছিস এবার ফাঁকা মাঠে একা ঘুরবি না চল এখান থেকে বাপি তোকে নিয়ে কলকাতার পিসির বাড়িতে পাঠবো চল আর ও দাদা বিয়েটা কি এই বে করবি নি এই এই বে করবি নি কত সম্পদ থেকে চলে গেল রে আমার চোখে ঘুম চলে গেল রে মা নেকে পিসি বাড়ি পেটি কাটুনের বাচ্চা আই খজল 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 আমি তোর সঙ্গে ঘরে জানি তুই কোথায় যাবে হ্যাঁ দুটো তো যেদিকে যায় সেদিকে চলে কেন তুমি তো আমার মানো তুমি তো আমাকে দশ মাস দশ দিন গর্বে ধরনি আমি কেন তোমার সঙ্গে যাবো মা আমার এই দুটো চোখ যেদিকে যাই সেদিকে চলে যাবো আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মা এই পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী কিন্তু লোহা যেটা সব কিছুকে কেটে ফেলতে পারে লোহার থেকেও শক্তিশালী কিন্তু আগুন যা ওই লোহাকে গলিয়ে দিতে পারে আবার আগুনের থেকেও শক্তিশালী কিন্তু জল যা ওই আগুনকে নিভিয়ে দিতে পারে আবার জলের থেকেও শক্তিশালী কিন্তু মানুষ যা ওই জলকে খেয়ে হজম করে দিতে পারে আবার মানুষের থেকেও শক্তিশালী কিন্তু মৃত্যু যা মানুষের ঐতিহ্যকে ধ্বংস করে দিতে পারে আবার মৃত্যুর থেকেও শক্তিশালী কিন্তু মা যার কাছে সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে তুমি তোমার সন্তানকে মৃত্যুর কামনা করছো মা আমি তোমার সময় কখনো ফিরে যাবো না আমার এই মানুষ যেদিকে যায় সেদিকে চলে যাবো আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি মা হয় যদি নিতে মোর জন্ম আবার প্রতি জন্মে পাই চরণ তোমা প্রতি জন্মে পাই চরণ তোমা প্রতি জন্মে পাই চরণ তোমা খোকা এমনি করে সব কটা কাটিয়ে যাবো হারিয়েছি মোর চোখবালা হারাইনি তো মাকে আজ আমায় ঘিরে আমার মায়া আমার আমি হারিয়েছি মোর চোখবালা